পেটুয়াজুরি মিলন বাজার মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে 170টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ 30 জুলাই রোজ বৃহস্পতিবার সকাল 10টার সময় পেটুয়াঝুরি মিলন বাজারে পেটুয়াঝুরি মিলন বাজার মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে 170টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। সংগঠনটির দীর্ঘস্থায়ী কামনা করে ও সংগঠনের দেশে ও প্রবাসে থাকা সকল সদস্যের জন্য দোয়া ও মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা জসিম হুজুর। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, অতীতেও পেটুয়াঝুরি মিলন বাজার মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে অনুদান দেওয়া হয়েছে। এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী দেওয়া হয় এবং ভবিষ্যতেও এই সংগঠনটি অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকবে। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাদ্দাম মিয়া, সুলতান মিয়া, শিশু মিয়া, আশরাফুল ইসলাম, জসিম মিয়া, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সবুজ, মোহাম্মদ তুফাইল সরকার, মুক্তার হোসেন ভান্ডারি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মিলন বাজার মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে আপনারা সকলকে জানাই ঈদ মুবারক ও আন্তরিক ধন্যবাদ। আসলে আপনারা জানেন, আমাদের দেশ এবং বিদেশের যুবক বৃন্দকরা অত্যন্ত পরিশ্রম করে, উপার্জন করে আপনাদের জন্য কিছু টাকা আমাদের কাছে পাঠায়। আমরা অনেক এই জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, সহযোগিতা করে আপনাদের পাশে পৌঁছে দিই। এই জন্য আমরা আজকে ঈদ বিতরণী অনুষ্ঠানে আপনাদেরকে একত্রিত করেছি। আপনারা ভবিষ্যতে যাতে আমরা এই মাল সবসময় আপনাদের পাশে থাকতে পারি, দিতে পারি, আপনারা সকলে আমাদের এই মানব কল্যাণ ফাউন্ডেশনের যাতে এগিয়ে যেতে পারে সবাই দোয়া করবেন। আমি তো মিলন বাজারের মধ্যে থাকি, গত কয়েকদিনের মধ্যে যে একটা স্থান মানে আয়োজন করতে যে কত কষ্ট হয়, বা এই যে কঠিন সময় আমাদের যুবক গরিব যে বিদেশের বাড়ির মধ্যে পড়ে আছে, ওনারা অনেক টাকা পয়সা তো সেরকম অকন রুজি করতে পারে না, অনেক যেহেতু ঢুকি পারে, তার মধ্যে থেকে আমাদের মিলন বাজার মানব কল্যাণ ফাউন্ডেশনের মধ্যে দান করেছে আপনাদের মধ্যে বিলীন করার জন্য। আপনারা সবাই ওনাদের জন্য, আমাদের যুবকগুলির জন্য দোয়া করবেন, যারা বিদেশে আছে তাদের জন্য দোয়া করবেন, এবং যে দেশের মধ্যে তাকিয়া যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে কাটতেছে তাদের জন্য দোয়া করবেন। সবাই যেমন এই মিলন বাজার ফাউন্ডেশনের মধ্যে শ্রম দিয়ে সবসময় থাকতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, আমাদের পেটুয়াঝুরি মিলন বাজার মানব কল্যাণ ফাউন্ডেশন ইতিমধ্যে আরও কয়েকবার অনুদান দিয়েছে, এবং এই আমাদের এই সংগঠন শুরু করি আজকে থেকে 4 মাস আগে। আমাদের প্রবাসী যারা আছে, প্রবাসী আমাদের ভাইয়েরা আছে, চাচারা আছে, যারা আছে তাদের অনুদানে, আর্থিক সহায়তায় আমাদের এই সংগঠন পরিচালিত হয়, এবং আমরা এ পর্যন্ত 4 বার অনুদান দিয়েছি, ভবিষ্যতে আরও অনেকবার দিব সে আশায় আছি। এবং আজকেও আমাদের এই ঈদুল আজহা উপলক্ষে 170টি ফ্যামিলির মধ্যে আমরা এই খাদ্য সামগ্রী বিতরণ করতেছি। আপনারা সবাই আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন, এবং দোয়া করবেন আমরা যাতে এভাবে আরও সব সময় মানে প্রতি দুর্যোগের সময় যাতে আমরা আপনাদের পাশে থাকতে পারি, মানে সেই দোয়া করবেন। আমাদের এই মিলন বাজার মানব কল্যাণ ফাউন্ডেশন যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেইভাবে আপনারা দোয়া করবেন। আমরা আছি আপনাদের পাশে সবসময়, এবং আপনাদের যত রকম দুর্ভিক্ষ এবং দুর্দশা বা আপনারা মানে দুঃখ আমাদের কাছে জানাবেন, আমরা আপনাদের পাশে সবসময় থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। পেটুয়াঝুরি মিলন বাজার মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহারের শুভেচ্ছা। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে এই আহ্বানকে সামনে রেখে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে পেটুয়াঝুরি মানব কল্যাণ ফাউন্ডেশন। ইতিমধ্যে আমরা মহামারী করোনা ভাইরাসের সময় অনেকগুলো পরিবারের পাশে দাঁড়িয়েছি, ত্রাণ সামগ্রী বিতরণ করেছি, পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছি, ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেছি। এখন আজকে পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আমরা আমাদের গ্রামের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছি এবং তাদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করতেছি। আজকে আমাদের এই সংগঠনটা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে, ভবিষ্যতে যাবে। সংগঠনের পিছনে অনেক বড় অবদান রয়েছে আমাদের প্রবাসী ভাইদের,
যাদের চিন্তা চেতনা এবং যাদের পরিশ্রম, যাদের ভাবনা স্বপ্ন নিয়ে আজকে মিলন বাজার পেটুয়াঝুরি মানব কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে এবং কাজ করে যাচ্ছে। তো সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের এই প্রবাসী ভাইদের জন্য প্রাণ ডালা দোয়া করবেন, তারা যেন ভবিষ্যতে আমাদের মাঝে অনুদান এবং সাহায্য সহযোগিতা পরামর্শ দিয়ে যেতে পারে, যাতে ভবিষ্যতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। পাশাপাশি আজকে অনুষ্ঠানে উপস্থিত আমাদের এলাকার সম্মানিত ব্যক্তিবর্গকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আহ্বানে সাড়া দিয়ে অনুষ্ঠানে আসার জন্য। পাশাপাশি তাদের কাছে একটা আহ্বান থাকবে, আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন, সাহায্য সহযোগিতা করবেন। যদি আপনারা আমাদের সাপোর্ট দেন তাহলে আমরা কাজটা আরও সুন্দরভাবে করতে পারবো। আমরা অনেক ছোট, আমাদের অনেক ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা এটা আপনাদের দৃষ্টিতে দেখে আমাদেরকে সঠিক পরামর্শ দিবেন। পাশাপাশি পেটুয়াঝুরি গ্রামের দেশি এবং প্রবাসী ভাইরা যারা আছেন এখন আমাদের পেটুয়াঝুরি মানব কল্যাণ ফাউন্ডেশনের ছায়াতলে আসতে পারেন নাই, আপনাদের কাছে আহ্বান থাকবে, আসুন আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের গ্রামে উন্নয়নে আমরা কাজ করে যাই, মানবতার কল্যাণে কাজ করে যাই। এবং পাশাপাশি গ্রামের যারা বিত্তবান মানুষ আছেন সবার কাছে আহ্বান থাকবে, আপনার পাশের হতদরিদ্র মানুষের একটু তাকান, তার প্রতি সাহায্য সহযোগিতা মানবতার হাত বাড়ান, তাহলে কিছুটা গ্রাম থেকে মানবতার সেই দুর্দশা থেকে মুক্ত করা সম্ভব, মানুষের কিছুটা হইলো ভালো দিকে আনা সম্ভব। এছাড়া আমরা দীর্ঘদিন জগৎ কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে কাজ করে যাব, ভবিষ্যতে মানুষের পাশে থাকবো বরাবরের মতোই। আপনাদের যদি কোনো প্রবলেম ফেস হয়, কোনো প্রবলেম আসে আমাদেরকে জানাবেন, আমরা সর্বোচ্চ আপনাদের প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করব। আমাদের, আমি আবারও বলতেছি, আমাদের প্রবাসী ভাইদের জন্য আপনারা প্রাণডালা দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমাদের পেটুয়াঝুরি মিলন বাজার মানব কল্যাণ ফাউন্ডেশন থেকে আপনাদেরকে যে এই ঈদুল আজহার ঈদ সামগ্রী দেওয়া হচ্ছে, এর পিছনে যে মূল অবদান আমাদের প্রবাসী চাচা ভাই যারা আছে, ওনারা দেখেন এই করোনার সময়ও, এত দুর্যোগকালীন একটা সময়ও আপনাদের হাত বাড়িয়ে দিয়েছে। এই হাত বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্য কিন্তু এটা যে আমাদের গ্রামের অসহায় হতদরিদ্র যে ফ্যামিলিগুলো আছে, শুধু আমরা যে এইবারই দিচ্ছি তা না, আপনাদের যত ধরনের অসুখ বিসুখ সমস্যা, আপনাদের আর্থিক সমস্যা, চলতে পারতেছেন না, খাইতে পারতেছেন না, আমাদের এখানে মুক্তার ভাই আছে, ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করলে আমরা যতটুকু পারি যেভাবে পারি আপনাদেরকে সবসময় আমরা সাহায্য সহযোগিতা করব। এবং আপনারা সবাই আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করবেন, যাতে আমাদের চাচারা ভাইরা প্রবাসীরা যারা আছে ওনারা সুস্থ থাকে, সবল থাকে, আমাদেরকে টাকা পয়সা দিলে আপনাদেরকে যাতে আমরা সাহায্য সহযোগিতা আরও ভালোভাবে এখন আমরা দিতেছি যেমন সেমাই, চাল, কিশমিশ, দুধ, এর থেকেও ভালো পেঁয়াজ, রসুন, আরো মশলা জাতীয় যে খাবারগুলো আছে আমরা সবগুলো দিচ্ছি, এর চেয়ে আরো ভালো যাতে আমরা আপনাদেরকে আমরা দিতে পারি। এখন আমরা 170টা ফ্যামিলি দিচ্ছি, দরকার হলে যদি আরো বেশি থাকে আরো বেশি আমরা বাড়িয়ে দিব আপনাদেরকে। আপনারা আল্লাহর কাছে এটাই দোয়া করবেন যাতে আমাদের কাকা চাচারা যাতে ভালো থাকে, বাইরে ভালো থাকে, এই কথাগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।